Hello, I'm Oleik Roy. আজ আমরা পদার্থবিজ্ঞানের ইলেকট্রনিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট বা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ট্রানজিস্টর সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এই টপিকটাতে আমরা জানার চেষ্টা করব যে ট্রানজিস্টরটা আসলে কি, ট্রানজিস্টর সাধারণত কি কাজে ব্যবহৃত হয়ে থাকে, এবং সেই সঙ্গে একটি ট্রানজিস্টরের যে বিভিন্ন অংশ আছে সেই অংশগুলোর বর্ণনা আমরা দেওয়ার চেষ্টা করব। তো এক্ষেত্রে ট্রানজিস্টরটা কিন্তু একটা ত্রিমুখী ট্রায়োড বলা যেতে পারে, কারণ এটার হচ্ছে তিনটা প্রান্ত আছে। আমরা ইতিমধ্যে পিএন জাংশন সম্পর্কে আলোচনা করেছি, সেখানে আমরা দেখেছি একটা প্রান্ত পি একটা প্রান্ত এন, কিন্তু ট্রানজিস্টরে এসে কিন্তু এখানে আসলে তিনটা প্রান্ত, এবং এটা কিন্তু অনেকটা পিএন জাংশন নীতির উপর বেসিক মানে যে নীতিটা আছে সেটার উপর ভিত্তি করে কিন্তু তৈরি করা। সেক্ষেত্রে জাস্ট আমরা যদি একটু এভাবে চিন্তা করি, একটা পিএন জাংশনকে আমি ধরলাম, এটা একটা পিএন জাংশন, তো এটা হচ্ছে আমার পি প্রান্ত, এটা হচ্ছে এন প্রান্ত। তো খুব নর্মালি আমি যদি এর সাথে আরেকটা পিকে যুক্ত করে দিই তাহলে এটা কিন্তু করা যেতে পারে। সেক্ষেত্রে এই যে ত্রিমুখী যে আমরা জাংশনটা পাইলাম এটাকে কিন্তু তখন বলা যেতে পারে এটা একটা ট্রানজিস্টর। একইভাবে আমি যদি একটু এইভাবে চিন্তা করি যে জাস্ট এটা একটা এন প্রান্ত, এটা পি প্রান্ত এবং এটা হচ্ছে এন প্রান্ত, সেক্ষেত্রে এনপিএন এটাও কিন্তু একটা ট্রানজিস্টর হতে পারে। তো ট্রানজিস্টরটাকে খুব ভালোভাবে জাস্ট আমরা যদি একটু মনে রাখার বিষয়টা কীভাবে মনে রাখি, যে আমরা মাঝে মাঝে বিভিন্ন ফাস্টফুডের দোকানে গিয়ে বার্গার বা স্যান্ডউইচ খাই না, বিষয়টা কেমন যে দুই পাশে কিন্তু বোন আছে আর মাঝখানে দেখা যাচ্ছে চিকেন রাখা আছে। তো এখানকার বিষয়টা কিন্তু এরকম, দুই পাশে সেম টাইপ, মাঝখানে বিপরীত টাইপের সেমিকন্ডাক্টর, এখানেও তাই দুই পাশে সেম টাইপ, মাঝখানে বিপরীত টাইপের সেমিকন্ডাক্টর দিয়ে যদি আমরা যে জাংশনটা তৈরি করবো সেটাকে কিন্তু আসলে বলা হয় ট্রানজিস্টর। এবং ট্রানজিস্টরের যে কাজটা করা হয় যে এখানে আসলে দেখা যাচ্ছে যে একটা ইনপুট হিসেবে একটা সংকেত প্রদান করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে একটা আউটপুট আমরা পেয়ে থাকি। এখন প্রশ্ন হচ্ছে যে এই ট্রানজিস্টরের আসলে প্রয়োজনীয়তাটা আসলে কোথায় বা কি কি। তো ট্রানজিস্টরের খুব গুরুত্বপূর্ণ একটি প্রয়োজনীয়তা হচ্ছে ট্রানজিস্টর কিন্তু অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। এখন প্রশ্ন আসতে পারে যে অ্যাম্প্লিফায়ারটা আসলে কি। এই যে আমরা সাউন্ড বক্স খুব জোরে জোরে মাঝে মাঝে গান শুনে থাকি, বা আমাদের কম বেশি সবার বাড়িতেই একটি সাউন্ড বক্স আছে, দেখা যাচ্ছে সেটার মাধ্যমে আমরা কম্পিউটারে গান শুনছি বা ল্যাপটপে গান শুনছি, অনেকে মোবাইলের সাথে কানেক্ট করে গান শুনি। তো আমরা কখনো কি এটা ভেবে দেখেছি যে সাউন্ড বক্সে কি এমন মেকানিজম ইউজ করা হয় যার দরুন সাউন্ড বক্স কি করতে পারে, একটা সংকেতকে বা একটা কথাকে অনেক জোরে চারদিকে ছড়িয়ে দিতে পারে। আসলে এই যে সাউন্ড বক্স, সাউন্ড বক্সের মধ্যে অ্যাম্প্লিফায়ার নামক এক ধরনের ডিভাইস আছে যেটার কাজ হচ্ছে লো ভোল্টেজকে হাই ভোল্টেজ করা। জাস্ট আমি একটু দেখাচ্ছি, ধরলাম আমি এরকম একটা ইনপুট ভোল্টেজ দিয়েছি এবং তার পরিপ্রেক্ষিতে সে কী করবে, এই ভোল্টেজটাকে অনেক বিবর্ধিত করে দেবে। অর্থাৎ আমার বলা কথা যদি এটা হয় দেখা যাচ্ছে সাউন্ড বক্সে সেই কথাটা ঠিক এইভাবে এতটাই এনার্জি পাবে যে ঠিক সেটার ওয়েভটা এরকম হবে এবং দেখা যাচ্ছে সেটা অনেক জোরে শোনা যাবে। তো এই কাজটা কিন্তু হওয়ার আমেশায় আমাদের এই ট্রানজিস্টর করে থাকে। অর্থাৎ অ্যাম্প্লিফায়ার তৈরি করতে মেন যে ডিভাইসটা প্রয়োজন সেই ডিভাইসটাই কিন্তু আমাদের এই ট্রানজিস্টর। একই সঙ্গে তো আমি এখানে যে এনপিএন ট্রানজিস্টর এবং পিএনপি ট্রানজিস্টরটাকে লিখেছি, তো এইটার যে তিনটা প্রান্ত সেই তিনটা প্রান্তকে আমরা আগে ডিনোট করার চেষ্টা করি। এটা একটা প্রান্ত, দেন এটা একটা প্রান্ত, এবং একই সঙ্গে সঙ্গে এটা একটা প্রান্ত। এই ট্রানজিস্টরের ক্ষেত্রে সেটা এরকম বলা যায়, এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত এবং এটা একটা প্রান্ত। এখন এই যে ট্রানজিস্টরের যে তিনটা প্রান্ত সেই তিনটা প্রান্তের কিন্তু তিনটা নাম আছে, সেই তিনটা নামগুলো আমাদেরকে আগে জানতে হবে। এখানে এই যে প্রান্তটা এটাকে আমরা নাম দিলাম ইমিটার, একটা প্রান্তকে বলা হয় ইমিটার, সাধারণত এই পাশের প্রান্তটি ইমিটার হয়ে থাকে। প্রশ্ন হচ্ছে ইমিটার শব্দের অর্থ কি, ইমিটার শব্দের অর্থ হচ্ছে নিঃসারক। ইমিটার আমরা যদি বিভিন্ন বইটাকে একটু ফলো করি এর সঙ্গে তাহলে আশা করি আরও বিষয়টাকে ভালোভাবে রিয়েলাইজ করতে পারবো। ইমিটার শব্দের অর্থ হচ্ছে নিঃসারক, অর্থাৎ ইমিটারের মাধ্যমে কি করা হয়, ট্রানজিস্টার ইনপুটটাকে গ্রহণ করে থাকে। দেন এই যে নিচের অংশটা সেই নিচের অংশটাকে বলা হয় বেজ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বেজ বা ভূমি। একই সঙ্গে সঙ্গে এই যে অংশটা সেটাকে বলা হয় কালেক্টর বা সংগ্রাহক, অর্থাৎ বেজের কাজ হচ্ছে ইমিটার আর কালেক্টরের মধ্যে জাস্ট আর কি কারেন্টটাকে ব্যালেন্স করা, এবং কালেক্টরের কাজ হচ্ছে ইমিটার থেকে আমরা যে ইনপুটটাকে দিব সেই ইনপুটটাকে একটা বিশেষ প্রক্রিয়ায় রূপান্তরিত করে আউটপুটে প্রদর্শন করা। তাহলে আমি আশা করছি যে একটা ট্রানজিস্টারের এই যে তিনটা প্রান্তের মধ্যে কোনটা ইমিটার, কোনটা কালেক্টর এবং কোনটা বেজ সেটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। তবে একটা কথা আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে বেজটাকে ট্রানজিস্টারের বেজটা সবসময় বিপরীতমুখী যেটা থাকে যে সেমিকন্ডাক্টরটা থাকে সেটাই কিন্তু বেজ হয়। যেমন এখানে পিএনপি
এনটাই কিন্তু একমাত্র বিপরীত টাইপের সেমিকন্ডাক্টর, পি কিন্তু পি আর পি দুটাই সেম, সেজন্য এখানে এটা হয়ে গেছে বেস। একইভাবে এনপিএন ট্রানজিস্টরে পিটা হচ্ছে ভিন্ন টাইপের সেমিকন্ডাক্টর হয়, এটাই কিন্তু আমাদের বেস, এবং এটা হচ্ছে আমাদের ইমিটার এবং এটা হচ্ছে আমাদের কালেক্টর। এখন এই ট্রানজিস্টরকে যখন বিভিন্ন সার্কিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয় তখন ট্রানজিস্টরের একটি সিম্বল আছে, আমরা আজকে দেখার চেষ্টা করব যে ট্রানজিস্টরের সিম্বলটা আসলে কেমন হয়ে থাকে। তো সেক্ষেত্রে ট্রানজিস্টরের সিম্বলটা আসলে যদি আমি এই দুটো ট্রানজিস্টরকে একটু সিম্বলের মাধ্যমে রিপ্রেজেন্ট করি তাহলে এভাবে লেখা যায়। অ্যাট ফার্স্ট এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে অর্থাৎ এই যে এনপিএন, এনপিএন কে জাস্ট কি করা হচ্ছে এভাবে তিনটা প্রান্ত দিয়ে প্রকাশ করা হচ্ছে। তো আমরা সবাই যেহেতু এটাকে বলেছি ই, তাহলে আমি বললাম এটা হচ্ছে আমার ই, এখানে আমরা যেহেতু আমরা এটাকে বলেছি সি, সুতরাং এটা সি বা কালেক্টর এবং এটা হচ্ছে আমাদের বেস। একইভাবে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা করি পিএনপি ট্রানজিস্টরের ঘটনাটা কি, তাহলে সেটা হচ্ছে জাস্ট এরকম একই চিত্র। সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে ই, এটা হচ্ছে সি এবং এটা হচ্ছে আমাদের বেস বি। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে আপনি তো পিএনপি আর এনপিএন দুটাকে ড্র করেছেন, তো পিএনপি আর এনপিএন এর মধ্যে তো আসলে কোনো পার্থক্যই নেই, তাহলে আমরা কোনটা পিএনপি আর কোনটা এনপিএন দুটাই যদি একই চিত্র হয় তাহলে পরে আর এনপিএন পিএনপি কে আলাদা করে ডিনোট করার কি দরকার আছে? খুবই যুক্তিসঙ্গত কথা। সেক্ষেত্রে পিএনপি আর এনপিএন ট্রানজিস্টরের মধ্যে খুবই সূক্ষ্ম একটি বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে আমাদের, যে ট্রানজিস্টরকে দিয়ে যখনই আমরা কোনো সার্কিটকে ড্র করবো তখন আমাদের এই নীতিতে কাজটা করতে হবে, সেটা হচ্ছে পিএনপি আর এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে, পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কারেন্ট অলওয়েজ টাইম ইমিটর থেকে বেজে প্রবেশ করে, অর্থাৎ কারেন্টটা কি হচ্ছে ইমিটর থেকে জাস্ট বেজে প্রবেশ করে। এবং এই যে যে কালেক্টর, কালেক্টরের ক্ষেত্রে যেটা হয় কালেক্টরের ক্ষেত্রে কারেন্টটা বাইরের দিকে চলে যায়। তো আমরা আপাতত অত জটিলতা পরিহার করি আমরা জাস্ট এটাকে এইভাবে মনে রাখবো যে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে কারেন্ট কি হবে অলওয়েজ টাইম ইমিটর থেকে বেজে প্রবেশ করবে, আর কালেক্টরের ক্ষেত্রে ইমিটরের যে ডিরেকশনটা হবে কালেক্টরের কারেন্টের ডিরেকশনটা হবে ঠিক তার উল্টো, যেহেতু ইমিটরটা কি করেছে ভিতরের দিকে প্রবেশ করেছে তাহলে কালেক্টরের কারেন্টটা বাইরের দিকে বেরিয়ে যাবে। সেম ওয়েতে আমরা যদি এনপিএন ট্রানজিস্টরটাকে দেখি তাহলে এনপিএন ট্রানজিস্টরে ঘটনাটা ঠিক তার উল্টো ঘটে, অর্থাৎ পিএনপিএন ট্রানজিস্টরে কি হয়েছে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে কারেন্টটা কিন্তু আমাদের কি হয়েছে ইমিটর থেকে বেজে প্রবেশ করেছে, কিন্তু এইবার কারেন্ট এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে বেজ থেকে ইমিটরের দিকে প্রবেশ করবে। তো যেহেতু কারেন্টটা কি করতেছে বেজ থেকে ইমিটরে প্রবেশ করবে, সুতরাং এখানে কি হবে কালেক্টরের ক্ষেত্রে কারেন্টটা কালেক্টর থেকে বেজে প্রবেশ করবে উল্টো নিয়মে। তো আমি জানি যে এই বিষয়টা মনে রাখাটা আসলে খুবই ক্রিটিক্যাল একটা বিষয়, কারণ এটা দুটো তো জাস্ট দুইটার ক্ষেত্রে ডিরেকশন দুই রকম, তো সেক্ষেত্রে মনে রাখাটা খুব কষ্টদায়ক বলে আমি একটা সিস্টেম সাধারণত অবলম্বন করে এটাকে মনে রাখি। সিস্টেমটা হচ্ছে অনেকটা এরকম যে আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা বাড়ি, এই গোল যে যে বৃত্তটা আছে আমাদের সেই গোল বৃত্তটা হচ্ছে একটা বাড়ি। তো ন্যাচারালি আমাদের সমাজে বা সোসাইটিতে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে বাড়ি থেকে যখন একটা ছেলে বা মেয়ে কোনো কারণে বের হয়ে চলে যায় তখন পাড়া প্রতিবেশী কিন্তু সেই বিষয়টাকে নেগেটিভ সেন্সে দেখে। তো আমরা আপাতত চিন্তা করলাম যে কারেন্টই হচ্ছে আমাদের এই বাড়ির এই যে যে আই, সে আইটা হচ্ছে এই বাড়ির ছেলে বা মেয়ে। তো সেক্ষেত্রে জাস্ট খুব নর্মালি কি হচ্ছে আমাদের এই কারেন্ট যখন বাড়ি থেকে জাস্ট যেটা হচ্ছে যে আমরা যদি এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে আগে দেখি যেটা যে কি করলো আমাদের এই কারেন্ট কি করলো যে বাড়ির ছেলেটা যে সে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে চলে গেল। তো যদি সে বাড়ি থেকে রাগারাগি করে বের হয়ে চলে যায় তখন পাড়া প্রতিবেশী যেহেতু বিষয়টাকে নেগেটিভভাবে দেখবে তাহলে নেগেটিভের প্রথম অক্ষর কি এন, এখানেও কিন্তু আমাদের আছে সেই এন, অর্থাৎ আমরা প্রথমটাকে মাথায় রাখবো যে এনপিএন ট্রানজিস্টরের প্রথম লেটারটা হচ্ছে আমাদের এন, অর্থাৎ বিষয়টা নেগেটিভ, তাহলে নেগেটিভ ঘটলে ঘটনাটা কেমন হবে ছেলেটা রাগ করে বাড়ি থেকে বের হয়ে চলে যাবে, সুতরাং আমাদের ছেলেটাকে এটা কারেন্ট, সুতরাং কি হবে কারেন্টটা জাস্ট এই ঘর থেকে বের হয়ে ইমিটারের দিকে চলে আসবে, এবং এই কারেন্টটা কোন দিক থেকে তাহলে তার মানে এই যে এখান থেকে ঘুরে এখান থেকে সে ঘুরে এদিকে বাড়ির দিকে চলে আসতেছে। সেম ওয়েতে বিষয়টা এরকম যে ওই ছেলেটাই বা ওই মেয়েটাই যখন কিছুদিন পরে আবার বাড়িতে ফিরে আসে তখন কিন্তু সমাজের সবাই বিষয়টাকে পজিটিভভাবে দেখে যে না ঘরের ছেলে ঘরে ফিরে আসছে, তাহলে পরে ছেলেটা যখন রাগ টাক শেষ করে বাড়ি থেকে বাড়ি ফিরে আসতেছে তখন কি হচ্ছে এই যে ছেলেটা বাইরে ছিল বাইরে থেকে আস্তে আস্তে বাড়ি ফিরে এই যে এখানে চলে আসলো তখন কিন্তু বিষয়
বিষয়টা পজিটিভ ছকে পজিটিভলি সবাই দেখতেছে এবং সেই ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম আকর পি সেই ক্ষেত্রে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে অবশ্যই কি হবে কারেন্টটা বাইরে থেকে এই বৃত্তের মধ্যে প্রবেশ করবে বিষয়টাকে এইভাবে আমরা মনে রাখতে পারি তাহলে আশা করি যে গল্পটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এনপিএন ট্রানজিস্টর আর পিএনপি ট্রানজিস্টরে এই যে যে কারেন্টের দিকটা সেটাকে আমরা খুব সহজে মনে রাখতে পারবো এবং একটা বিষয় যখনই আমরা ইমিটারের কারেন্টের দিকটা আমরা বুঝতে পারবো বা মনে রাখতে পারবো তখন আমরা বিষয়টাকে ঠিক এইভাবে মনে করব যে কালেক্টরের কারেন্টের দিকটা আছে ইমিটারের ঠিক উল্টো অর্থাৎ কারেন্ট যদি ভিতর থেকে বাইরের দিকে ইমিটারে চলে যায় তাহলে পরে কী হবে কালেক্টর তার উল্টো হবে আর যদি কারেন্টটা ভিতর বাইরে থেকে ভিতর দিকে প্রবেশ করে তাহলে কালেক্টরের কারেন্টে তার উল্টোভাবে প্রবাহিত হবে তো আমি আশা করছি যে ট্রানজিস্টরের মধ্য দিয়ে কীভাবে কারেন্টের প্রবাহিত হচ্ছে সেটা সম্পর্কে আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে এই ট্রানজিস্টর দিয়ে আমরা যখন কোনো একটা সার্কিটকে ড্র করব তখন আসলে কীভাবে ড্র করব তো সেক্ষেত্রে আমি এই চিত্রটাকে যদি একটু এইভাবে চিন্তা করি জাস্ট এই প্রান্তটাকে একটু বৃদ্ধি করলাম এইখানে আমরা একটা ব্যাটারিকে সংযুক্ত করব তো একটা কথা আপনাদেরকে বলে রাখি ট্রানজিস্টরের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ট্রানজিস্টরে সম্মুখী এবং বিমুখী দুই ধরনের যোগ ব্যবস্থায় থাকে সেক্ষেত্রে আমি যদি আপাতত এই প্রান্তটাকে বাদ দিলাম আমি চিন্তা করলাম যেহেতু এটা পিএনপি ট্রানজিস্টর সুতরাং এটা আমার পি প্রান্ত আর এটা কিন্তু আমার অবশ্যই কোন প্রান্ত এন প্রান্ত তো আমরা এই যে যে প্রান্তটা সেই প্রান্তটাকে সম্মুখী যোগের সাথে সংযুক্ত করব কারণ ইমিটারটা সবসময় কী থাকে সম্মুখ যোগ ব্যবস্থার সঙ্গে সংযুক্ত থাকে সেক্ষেত্রে যেহেতু এটা পি প্রান্ত তাহলে পি এর সঙ্গে আমরা পজিটিভকে যুক্ত করবো আর যেহেতু এটা এন প্রান্ত তাহলে আমরা এন এর সাথে কী করবো নেগেটিভ প্রান্তটাকে যুক্ত করে দেবো তাহলে এটা হলো আমাদের কোন যোগ সম্মুখী যোগ একই সঙ্গে আমরা যদি এইখানকার বিষয়টাকে একটু চিন্তা করি তাহলে তখন আমরা ধরে নিলাম এই প্রান্তটা নাই জাস্ট আমাদের এখান থেকে এনটা এগিয়ে আসছে আর এখান থেকে আমাদের আবার যেহেতু এটা পিএনপি ট্রানজিস্টার তাহলে এটা আমাদের পি পিটা এদিক থেকে এগিয়ে আসতেছে সেক্ষেত্রে যেহেতু এটা সম্মুখী যোগে আমি কানেক্ট করেছি তাহলে এটাকে আমি কখনোই সম্মুখী যোগে কানেক্ট করতে পারবো না অর্থাৎ আমি এটাকে তখন কী করবো বিমুখী যোগে কানেক্ট করব অর্থাৎ বিষয়টা কী হবে এই যে বেজ তার মানে এটা এন বিমুখী যোগে কানেক্ট করার ওয়েটাই হচ্ছে এন প্রান্তের সঙ্গে ব্যাটারির পজিটিভ প্রান্তটাকে যুক্ত করতে হবে সুতরাং এই যে আমি পজিটিভ প্রান্তটাকে যুক্ত করলাম আর যেহেতু এটা পি প্রান্ত সুতরাং এটা পজিটিভ পজিটিভের সঙ্গে ব্যাটারির নেগেটিভ প্রান্তটাকে আমরা যুক্ত করে দেবো তখন কিন্তু এটা হয়ে যাবে আমাদের কী বিমুখী যোগ এখন তাহলে আমরা আশা করি খুব সহজেই পিএনপি ট্রানজিস্টরের সম্মুখী যোগ এবং বিমুখী যোগ ব্যবস্থা ব্যাটারির সাহায্যে কীভাবে কানেক্ট করা যায় সেটা করতে পারবো এখন প্রশ্ন আসছে যে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা এটাকে কীভাবে কানেক্ট করতে পারি খুব সিম্পল আমাদের এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে মনে রাখতে হবে ইমিটারটা হচ্ছে আমাদের এন কালেক্টরটাও আমাদের এন আর আমাদের বেসটা কিন্তু হচ্ছে পি এটা আমরা মনে রাখলে সম্মুখী বিমুখী যোগটাকে খুব সহজেই করতে পারবো অর্থাৎ এই যে আমি এনকে যুক্ত এন এর সঙ্গে একটা তার টেনে দিলাম এবং একই সঙ্গে পি এর সঙ্গে একটা তার টেনে দিলাম তো যেহেতু আমি বলেছি ইমিটারকে সবসময় সম্মুখী যোগেই রাখতে হবে সুতরাং এই ই এর সঙ্গে আমি কী করলাম ই এর সঙ্গে জাস্ট আমি যেহেতু ইটা নেগেটিভ প্রান্ত এন প্রান্ত সুতরাং এন এর সঙ্গে এনকে যুক্ত করলাম এবং যেহেতু আমাদের এই যে বেস বেসটা পজিটিভ টাইপের সুতরাং এর সাথে আমি পজিটিভ প্রান্তটাকে যুক্ত করে দিলাম তাহলে এটা কিন্তু আমাদের কী হয়ে গেল সম্মুখী যোগ ব্যবস্থা হয়ে গেল তাহলে আমি এটাকে লিখতে পারি কি সম্মুখী যোগ একই সঙ্গে যদি আমরা এবার এই প্রান্তটাকে চিন্তা করি অর্থাৎ আমি এখানে বেস থেকে একটা তার টেনে আবার এদিকে নিয়ে গেলাম আর এই যে কালেক্টর থেকে একটা তার টেনে এদিকে নিয়ে গেলাম তো আমরা বলেছি যে এক প্রান্ত যদি আমরা সম্মুখী যোগ করি তাহলে অপর প্রান্ত আমাদেরকে কী করতে হবে অবশ্যই বিমুখী যোগ ব্যবস্থায় রাখতে হবে সুতরাং এখানে আমরা এটাকে বিমুখী যোগ যদি করতে হয় তাহলে আমাদের যেহেতু এটা পি বিমুখী যোগ করার পূর্ব শর্ত হচ্ছে যে পি প্রান্তের সঙ্গে জাস্ট এন প্রান্ত ব্যাটারি যুক্ত করতে হবে তাহলে যেহেতু এটা পি তাহলে আমরা ব্যাটারির এন প্রান্তটাকে এখানে যুক্ত করে দিলাম এবং একই সঙ্গে এটা যেহেতু আমাদের এন এন এর সঙ্গে আমরা ব্যাটারির পি প্রান্তটাকে যুক্ত করব এই যে পি প্রান্তটাকে যুক্ত করে দিলাম তাহলে কি হচ্ছে এটা কিন্তু বিমুখী যোগ প্রাপ্ত হচ্ছে এইভাবে কিন্তু আসলে একটা ট্রানজিস্টরের সার্কিটটাকে বিন্যাস করা হয়ে থাকে তো আমি আশা করছি যে ট্রানজিস্টরটা কী ট্রানজিস্টর কী কাজে ব্যবহৃত হয় ট্রানজিস্টরের ইমিটার কালেক্টর বা বেজের কাজটা আসলে কী এবং সেই সঙ্গে ট্রানজিস্টরকে যখন আমরা কোনো সার্কিটের সাহায্যে রিপ্রেজেন্ট করতে যাব বা সার্কিটের সঙ্গে কানেক্ট করব তখন সেখানে সম্মুখী যোগ বা বিমুখী যোগটাকে কীভাবে বিন্যস্ত করব সেটা পরবর্তীতে আমরা খুব ভালোভাবে করতে পারবো আগামী ক্লাসগুলোতে আমরা ট্রানজিস্টরের মধ্যে দিয়ে কীভাবে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এবং ট্রানজিস্টরের বিভিন্ন প্রকার মৌলিক বিন্যাস সম্পর্কে আলোচনা করব সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে